আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পথিক টিভির সংবাদে, সাথে আছি আমি মার্জিয়া জান্নাত মাহি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইফটিজিং এর প্রতিবাদ করাই রাফি ভুঁইয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। 28 মার্চ সোমবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার লাউর ফতেরপুর ইউনিয়নের আহম্মদপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠ এ ঘটনা ঘটে। নিহত রাফি ভুঁইয়া ওই এলাকার নিয়ামল ভুঁইয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম জানান, বখাটে প্রদীপ, রাফি এবং শিমল স্থানীয় একটি মেয়েকে উত্ত্যক্ত করত। সোমবার সন্ধ্যায় রাফি ভুঁইয়া ইফটিজিং এর প্রতিবাদ করেন। এ নিয়ে তার সঙ্গে বখাটেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রদীপ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।